মালিবাড়ি পাথার বাজার কামরূপ চিনেন? 6-7 জানুয়ারি ওখানে প্রোগ্রাম আছে। গত বছর আমি জবান করছিলাম কিবা মুসিবতে আসতে পারি নাই, এই বছর ইনশাল্লাহ 7 জানুয়ারিতে আমি ওই জায়গায় যাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। কমিটিটা কয়েকদিন পয়সা দেন বেশি করে আইসে ওরা, এটা যাইমু না তো ইনশাল্লাহ আমি যাইমু নু আপনার। হ্যাঁ মেডিকেল, হ্যাঁ আল্লাহ যদি কোনো মুসিবত না দেয় আমি ইনশাল্লাহ নিশ্চয় আসার 100% চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু একটা কথা কই, এটা মনে রাখবেন, যেহেতু বহুত কমিটির মানুষ থাকে আগেই কই, দেখেন আপনারা জেনারেল মানুষ তাই না? আপনারা যদি কোনো একটা মানুষের সাথে ওয়াদা করেন যে ভাই তুমি যাও আমি ফাইনাল জবান দিলাম কালকে তোমার সাথে ধূপ ধরা দেখা করুন, আপনি যেহেতু জেনারেল মানুষ আপনি কিন্তু 100% চেষ্টা করবেন যাওয়ার জন্য, যাবেন না? তাহলে আপনি একটা জেনারেল মানুষ হয়ে যদি আপনি 100% চেষ্টা করেন তাহলে আলেমে কি জবান দিয়ে 100% চেষ্টা করবো না? এখন দেখেন একটা কথা কই, আমি জানি না আপনাদের এটা দোয়া আল্লাহর রহমত মানুষের দোয়া, জানি না আমাক আল্লাহ এত ব্যস্ত বানাইছে কিসের জন্য কহার মনে হয় এত ছোটো বয়সে, মাত্র আমার বয়স 35, আমার উপরে 150 উপরে কেস আছে। কিছুদিন আগে আমি জেলের থেকে আসলাম, আপনারা বোধহয় জানেন, আর আমি জানি আসামের সব মানুষই আমার জন্য দোয়া করছে। আমার উপরে রেপ কেস, কিডন্যাপ কেস, মার্ডার কেস, এমনকি আমার উপরে মুরগি চুরের কেস পর্যন্ত আছে। সত্য কথা বলো, আচ্ছা আপনারা কোন তো আমার মুখটা দেখে কোন অ্যাঙ্গেলে আমার মুরগি চুর দেখা যায় কিন্তু। হ্যাঁ আচ্ছা চিন্তা করেন, আমি অল আসাম, শুনেন আমি অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমি অল আসাম আহলে সুন্নাত মাদ্রাসা এডুকেশন বোর্ডের আমি সেন্ট্রাল প্রেসিডেন্ট, অল আসাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের আমি এক্স সেন্ট্রাল প্রেসিডেন্ট, 3টা সংগঠনের আমি সেন্ট্রাল প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আমি মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের। বছরে আমার 7000 সভা আসে, 7000 দিন 365 দিন, সবার আগে 3-400, কতদিন 2টা কতদিন 3টা পর্যন্ত করি, তারপরে 2টা বাচ্চা আছে আমার 35 বছর বয়স, 2টা বাচ্চা আছে আমার, তারপরে পার ডে এভরিডে প্রত্যেক দিন মিটিং থাকে। তারপরে আমি আপনারা জানেন আসামের ভিতরে টকশো বেশি আমি করি আলেমের ভিতরে, তারপর নিউজে যাওয়া লাগে টিভিতে যাওয়া, এত ব্যস্ততার ভিতরেও যদি 2-1টা প্রোগ্রাম যদি ক্যান্সেল হয় মানুষের আসলে তো মানে নেওয়া লাগে যে না আসলে তো মানুষটা বোধ হয় কিবা বিপদে আসতে পারে না, কিবা হলেও বিপদে আসতে পারে না। যখন কোনো প্যান্ডেলে যাই না এই হুজুর খারাপ মুফতিটা নুচ্ছা শয়তান সামার ক্যাচ দাও, আসবে না হুজুর তুমি কালকে তোমাকে কুড়ো তুমি কুড়ো, আসবে না কালকে তোমাকে জেলা তুমি ক্যাচো তুমি, এটা কথা হইলো ভাই। আমরা তো মানুষ না, আমার ভিতরে কোনো মিশিং নাই, মিশিং নাই তো, মিশিং থাকলে বেলে কথা ভাই, মিশিং নাই তো না, আমরা তো মানুষ, আমাকে একটু আপনারা রেহাই দেওয়া লাগে, আমরা পারাপত্তি চেষ্টা করি। এটা আজকের সবার হোস করেন তো, ওনারা আমার স্পেশালি কিবা দিছে নাকি হোস করেন তো, ওনাদের স্পেশাল কোনো সম্পর্ক আছে নাকি? ভাই সম্পর্ক আছে, কোনো সম্পর্ক আছে আপনাদের? কোনো চিনি কোনো চিনা মানুষ আছে না? কি দিছেন বন্দোবস্ত? ওইখানে তো আমি একটা সবাই গেলে 20,000 টাকা দেওয়া লাগে, তার বাইরে কি আছে আমার? এখন আইসি সময়ত আইসি, তার মানে কি আসার চেষ্টা করছি, কি করছি চেষ্টা করছি আসার, আইসে পাইছি তো পারাপক্ষে যথেষ্ট চেষ্টা করি যায় পাওয়ার জন্য, কারণ আমরা ইজ্জত দিয়ে বহু ভয় করি, তারপরেও যখন আপনারা মানেন না মনে একটু খারাপ লাগে, আমরাও যেহেতু মানুষ। কথা বলছেন না আপনারা ভাবেন যে এটা বিজনেস, বিজনেস না তো, আপনি জানেন না এগুলো বললে মেলা কথা। দেখেন আমি নিজের গাড়ি আনি না, কেন কোন জানেন কি, আমার গাড়ি ট্যাগ করা আছে, এই যে আমার মোবাইল ট্যাগ করা থাকে, আমার মোবাইল ট্যাগ করা থাকে, এসপিএ কয়ে দেয়, ডিসি ডিজিপি আইজিপি কয়ে দেয়, যা একদিন ওসি না ভুলা ওসি ওসি দরং এসি, আমারও ভুল হইল, আমার ফোন করলো আপনি কোথায় আছে, আমি আছি শ্রীরামপুর গেট আছে না, শ্রীরামপুর গেট, গেটে তো একটা জায়গার নাম আছে গোসাইগাঁও, গোসাইগাঁও থেকে আসতেছি, তা আমি বললাম স্যার মই বেঙ্গলত আছো, শ্রীরামপুর গেট, গেটের নম্বর বলে বেঙ্গল কয়ে তো আইতে আছি, 1 ঘন্টা পরে আরা মোবাইল ট্যাগ করছে, 2 ঘন্টা পরে, 2 ঘন্টায় আমি যাই বরপাটা পাইছি, বরপাটা রুট খানিক পরে এসপিএ ফোন মারিছে, এ না বেলেগ একটা ওই জায়গার লোক নয় আপনি কই আছেন,
আমি বললাম আমি তো বেঙ্গলে গেছিলাম, আপনি মিশা কথা কোনগুলো কে বলে আপনি পর্বটা আছেন, আমি কারা করে এসপি করলো বলে এসপি করলো আপনি পর্বটা আছেন, আপনি বর্তমানে রুট ক্রস করতেছেন জ্বালা মানুষের টাকা না তো দেখেন আমার পাশে পাঁচজন মলানা থাকে, কয়জন পাঁচজন, দুইজন মুফতি তিনজন মলানা, একটা মলানায় যদি হাজার টাকা করে দেয় দিনে কত দেয়, একটা গাড়ি নিয়ে আসবে ছয় সাত হাজার টাকা দেয়, আপ ডাউন আমার হাজার দুই হাজার টাকা খাওয়া খরচ আছে, তাম্বুল পান কি বাকি, তো একটা সভা করলে মানুষ বিশ হাজার টাকা দেয়, আমার করে হাইজ দেয় পাঁচের থেকে ছয়ের থেকে সাত হাজার সাড়ে ছয় হাজার টাকা থাকে আমার, এটার জন্য না তো আমরা, আপনি জানেন না আমরা কি জিহাদ করতেছি, এখন আপনার করে এরকম কোনো ভাষা নাই যে আমি এখন করে বুঝাই না, আমি একটা কথা উদাহরণ দেখালি, এখন তো এলে বন্ধ করো, এখানে একটা ইম্পর্টেন্ট কথা শেষ, ওয়াজ শেষ, ভিডিওগুলো বন্ধ করো, একটা কথা করবো 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 বন্ধ করলি, ওয়াজ শেষ না, মেন পয়েন্ট বন্ধ ওয়াজ।